নামিবিয়ার রাজধানী উইন্ডহেকে আজকে আমাদের শেষ দিন, অর্থাৎ তৃতীয় দিন। আজকে আমরা দেখব পার্লিয়ামেন্ট এবং মিউজিয়াম। এ ব্যাপারে আমাদেরকে যথেষ্ট সাহায্য করেছিল মুনো মাটেঙ্গু, যিনি হচ্ছেন গিয়ে নামিবিয়া মিউজিয়ামের ডেপুটি কিউরেটর। আমরা এসে গেছি পার্লামেন্টকে কেন্দ্র করেই একটা বিরাট চত্বর আছে যার নাম পার্লামেন্ট গার্ডেন, এবং প্রশাসনিক ভবনগুলো তাকে ঘিরেই, আর রাস্তাটা যথারীতি রবার্ট মুগাবে স্ট্রিট। এই যে আমরা পার্লামেন্ট গার্ডেনের কাছাকাছি আছি। এই প্রসঙ্গে বলে রাখি, নামিবিয়ার পার্লামেন্টও দ্বিকক্ষ বিশিষ্ট, মানে বাইক্যামেরাল যাকে বলে আর কি। এই যে পার্লামেন্ট বিল্ডিং তিনতলা, পার্লামেন্টের দুটো ভাগ, লোয়ার হাউস অর্থাৎ অ্যাসেম্বলি, তার সদস্য হচ্ছেন 104 জন, আপার হাউস অর্থাৎ কাউন্সিল, তার সদস্য 42 জন। এই সিঁড়ি দিয়ে আমরা উঠে গেলাম, আমার যারা সঙ্গী তারা ছবি তুলছেন এই পার্লামেন্টে দাঁড়িয়ে, পার্লামেন্ট বিল্ডিংয়ে দাঁড়িয়ে ছবি তুলছেন। এখানে আমাদের ভেতরে ঢোকার পারমিশন নেই, থাকবেই বা কী করে, এটা তো ওদের। এই যে টুডে অ্যাট পার্লিয়ামেন্ট অর্থাৎ বলে দেওয়া হচ্ছে যে আজকে কি আলোচনা হবে। এখানে আমিও একটা ছবি তুললাম। এরপরে চলে এলাম স্কাল্পচার পার্ক, আর তারপরে বিভিন্ন জায়গা ঘুরে এই যে থিয়েটার অব নামিবিয়া, মানে ন্যাশনাল থিয়েটার, ইনি আমাদের সাহায্য করেছিলেন। ইনার নাম হচ্ছে মুনো মাটেঙ্গু। এইবার আমরা এসে গেলাম আসল জায়গা, নামিবিয়া ট্রান্সপোর্ট মিউজিয়াম। ওরা মানে আশা করে থাকে পর্যটকরা এখানটা দেখবে, কিন্তু এটা যেহেতু সিজন নয়। আরেকটা কথা বলে রাখি, আমরা 4 জনই ষাটোর্ধ্ব, প্রায় শহরের অর্ধেকটা ঘুরলাম হেঁটে হেঁটে। এখানে কোনো বাস নেই, ট্যাক্সিও চোখে পড়েনি, পড়লেও আমরা নিতাম না, কারণ হচ্ছে হেঁটে হেঁটে শহর দেখার যে মজা আছে অন্য কোথাও নেই। আমরা এসে গেছি ট্রান্সপোর্ট মিউজিয়াম, কম করে বলতে গেলে রেলওয়ে মিউজিয়াম, কারণ রেলওয়ে মূল ট্রান্সপোর্ট ছিল। এই মিউজিয়ামটা তৈরি করা হয়েছে 1993 সালে, দুটো ভাগ, একটা হচ্ছে ওপেন এয়ার যেটা আমরা দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে ভেতরে আছে। দুটো রেল লাইনের ডিফারেন্সটা দেখুন, 2 ফুটেরও কম, অর্থাৎ 600 মিলিমিটার, যেটা ব্রডগেজ নয়, মিটার গেজ নয়, ন্যারো গেজ। এই যে ইঞ্জিন, কত ছোট ইঞ্জিন রাখা আছে, এই যে বগিগুলো। আমাদের দার্জিলিংয়ের যেটা আমরা খেলনা গাড়ি বা টয় ট্রেন বলি, সেটাও বোধ হয় এর চেয়ে বড়। এই যে দেখুন, তবে ভালো লাগছে, একটু ইতিহাসের পাতা উল্টানো তো হোক না, রেলওয়ের ইতিহাস। এটা এখানে অফিস ঘর করেছিল, মিউজিয়ামের জন্য টিকিট বিক্রি করবে, খুব বেশি লোক আসে না। দেখে নিই, ছবি তুলে নিই বাইরে। এটা হচ্ছে এই যেটা দিয়ে ধোয়া বেরোয় আর হুইসেল বেরোয়, বয়লার, এখানে কয়লা দিয়ে। আগুন জেলে
শক্তিটা উৎপন্ন করা হতো। এখানেও রাখা আছে কিছু বগি, এটা তো বললো সেলুন কার, জানি না। বাইরেটা ভালো করে দেখে নিয়ে আমরা ভেতরে যাব। স্টেশনটা কি বানানো হয়েছে মিউজিয়াম? এটা মালগাড়ি, মানে মালগাড়ির ওয়াগন আর কি, খেলনা খেলনা লাগে। সব বিভিন্ন ধরনের কম্পার্টমেন্ট বা ওয়াগনগুলো রাখা আছে যতটা সম্ভব। পাশের যে বিল্ডিংটা, এটা স্টেশন বিল্ডিং, এখানে আমরা ভেতরে ঢুকবো, ওখানেও মিউজিয়াম করা হয়েছে। পৃথিবীতে অনেক রকমের গেজ আছে, আমরা তো জানি তিনটে ব্রিটিশের কারণে, ন্যারো গেজ, মিটার গেজ, ব্রড গেজ। তার ছাড়া রাশিয়ান গেজ আছে একটু বড়, চাইনিজ গেজ আছে একটু বড়। আমরা এখন ভেতরে, যে বিভিন্ন যন্ত্রপাতি টুলস রাখা আছে, মানে গাড়ির যন্ত্রপাতি, স্পেয়ার পার্টস, অর্থাৎ দরকার হলে দেয়া যাবে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। গাড়ি তো চলে, গাড়িতে টুকরো টাকরা যে কত যন্ত্র থাকে, ভালোই লাগছে দেখতে। যিনি আমাদের দেখালেন তিনি বললেন কোনো টিকিট নেই, কিন্তু আপনারা ইচ্ছা করলে ডোনেশন দিতে পারেন। আমরা অবশ্য দিয়েছিলাম। এটা হচ্ছে সুপারিনটেন্ডেন্টের ঘর ছিল, যে গাড়ির ছবি, ধোঁয়া উড়িয়ে যাচ্ছে, প্রাচীনকালের গাড়ি। এখন তো এই স্টেশনেই দেখলাম আমরা ব্রডগেজ বসে গেছে, ব্রডগেজ লাইন বসে গেছে। এমনিতে গাড়ি চলে না, কিন্তু টুরিস্ট থাকলে চলে। এই যে রেলপথটা ম্যাপে দেখানো হয়েছে, এটা হচ্ছে কোচের ভিতরে যেরকম থাকে। ট্রান্সপোর্ট মিউজিয়াম, তাই জাহাজের ছবিও থাকবে। এটা দেখা শেষ করে আমরা ফিরে যাব কাল সকালে। উইন্ডহেক থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, আর শেষে বাতসুয়ানা, জিম্বাবুয়ে হয়ে ইথিওপিয়ার আদিস আবাবা থেকে আমরা বোম্বে ফেরার প্লেন ধরবো।
আমার সঙ্গে সঙ্গে আপনারা একটু দেখে নিন মিউজিয়ামটা। আর আপনাদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এই যে কম্পার্টমেন্টের গায়ে নাম্বার লেখা থাকে সেগুলো, আর ভালো লাগলে একটু লাইক দিন। এই যে গাড়ির ইঞ্জিনটা রাখা আছে কাঁচ দিয়ে ঘেরা, একটা টেবিলের উপরে ইঞ্জিন, তার মানে কত বড় গাড়ি ছিল। কিছু ভাস্কর্য